তার জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। না, গল্পটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নয়। 1973 সালের 15 আগস্ট তার জন্ম। তিনি একাধারে গীতিকার, অভিনেতা, চিত্র পরিচালক ও কবি। তথাকথিত 90s জেনারেশনের কাছে তিনি ছিলেন প্রিয় গীতিকার, নন্দিত কবি। তার লেখা গান আর কবিতায় ডুবে থাকত সে সময়ের যুবক যুবতীরা। আর বর্তমান সময়ে তার কবিসত্তা আর গানকে ছাপিয়ে এ যুগের কিশোর কিশোরীদের কাছে তিনি পরিচিত পাশা ভাই হিসেবে। মানুষটার নাম মারজুক রাসেল। অনেকের মতে ব্যাচেলর পয়েন্টের পাশা ভাই চরিত্রের সস্তা জনপ্রিয়তার চাইতেও মারজুকের জীবন অনেক বেশি বর্ণাঢ্য। গোপালগঞ্জে জন্ম নিলেও মারজুকের ছেলেবেলা কেটেছে খুলনার দৌলতপুরে। বাবা ছিলেন পাটকলের তৃতীয় শ্রেণীর কর্মচারী। শিক্ষা জীবনের শুরু সরকারি কৃষ্ণমোহন প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীকালে বাবার ইচ্ছায় ষষ্ঠ শ্রেণীতে মারজুক ভর্তি হন মাদ্রাসায়। ছোটবেলা থেকেই গান, কবিতা, সাহিত্যের প্রতি আগ্রহী মারজুক মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় প্রথম কবিতা লেখা শুরু করেন। খুলনার জনবার্তা পত্রিকায় মারজুকের প্রথম কবিতা ছাপা হয়। লেখালেখির উদ্দেশ্যে 1993 সালে খুলনা থেকে ঢাকা আসেন মারজুক। এরপর শুরু হয় তার জীবন সংগ্রাম। ঢাকায় টিকে থাকার লড়াইয়ে সিনেমার টিকিট থেকে শুরু করে বাসের টিকিট পর্যন্ত বেচেছেন মারজুক রাসেল, এমনকি করেছেন হকারিও। তখন মারজুক থাকতেন তোপখানা রোডের একটি গাড়ির গ্যারেজে। বেঁচে থাকার কঠিন সংগ্রামে সে সময় ভেবেছিলেন লেখা আর হবে না তাকে দিয়ে। এর মধ্যে একটি কনস্ট্রাকশন হাউসে কাজ জুটে গেল মারজুকের। তখন তিনি যাওয়া শুরু করেন আজিত সুপারমার্কেটে। পরিচিত হতে থাকেন নবীন তরুণ লেখকদের সঙ্গে। সে সময় কবিতা, গল্প লেখার পাশাপাশি শুরু করেন গান লেখা। কিন্তু সে সময়ের বিখ্যাত সুরকারদের কেউই মূল্যায়ন করেননি তার প্রতিভার। তবুও হতাশ হননি মারজুক। তিনি দেখা করেন ফারুক মামুনের সঙ্গে। ফারুক মামুনের হাত ধরেই সংবাদপত্রের কাজ শুরু করেন তিনি। আর এভাবে পরিচিত হন সঞ্জীব চৌধুরীর সঙ্গে। মারজুকের লেখা গান দেখে সঞ্জীব চৌধুরী তাকে জেমসের সাথে দেখা করার পরামর্শ দেন। মারজুক জেমসের সঙ্গে দেখা করতে যান হাতিরপুলে তার স্টুডিও সাউন্ড গার্ডেনে। জেমসের লেইস ফিতা লেইস অ্যালবামের কাজ চলছে তখন। জেমসের বেশ পছন্দ হয় মারজুকের লেখা গান। সেই থেকে শুরু হয় জেমস মারজুক জুটি। সে সময় নিয়মিত পত্র পত্রিকাতেও ছাপা হতে থাকে মারজুকের কবিতা। জেমসের গলায় উঠে এলো মারজুকের লেখা মীরাবাই, পত্র দিও, আমি ভাসবো যে জলে, তোমায় ভাসাবো সেই জলে, এর মতো কিছু কালজয়ী গান। পাশাপাশি ব্যাচেলর সিনেমায় আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, ঈশান কোণের বায়ু, পান্থ কানায়ের গাওয়া বিখ্যাত হওয়া গান গোল্লা, আবার আসিফের সঙ্গে তুমি হারিয়ে যাওয়ার সময় আমার সঙ্গে নিও গানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় কবি ও গীতিকার রূপে আত্মপ্রকাশ করেন মারজুক রাসেল। একই সাথে বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেলও লিখেছেন তিনি। তাহসান মিথিলা জুটির জুয়ের বিজ্ঞাপন সূর্য বলে আমার রোদের চুল শুকাতে আসো না জিঙ্গেল ছাড়াও বেশ কিছু বিখ্যাত জিঙ্গেল তার লেখা। একটা সময় মারজুকের ইচ্ছে হয় চলচ্চিত্র নির্মাণ শিখবেন। বন্ধু মোস্তফা সরোয়ার ফারুকের কানামাছি শুটিং চলছিল তখন। সেখানে সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি অভিনয়েরও সুযোগ পান মারজুক। এভাবে শুরু হলো তার পর্দার সামনে ও পিছনে কাজ করা। তারই ধারাবাহিকতায় মেড ইন বাংলাদেশে সহকারী হিসেবে কাজ করলেন। একই সাথে স্পার্টাকাস 71 সিনেমাতেও কাজ করলেন তিনি। বিভিন্ন পত্রিকায় অসংখ্য কবিতা ছাপার পাশাপাশি মারজুকের লেখা কবিতার বই আছে বেশ কিছু। এমনকি 2020 সালের 21 বইমেলায় তার লেখা দেহবন্টন বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর বইটি পেয়েছে বেস্ট সেলিং তকমা। পাশা ভাই খ্যাত মারজুক রাসেলের সমালোচনার জায়গার অভাব নেই। কিন্তু একজন কবি ও গীতিকার হিসেবে জীবন যুদ্ধে পোর খাওয়া মারজুক রাসেল বাংলাদেশের একজন কিংবদন্তি হয়ে থাকার যোগ্যতা রাখেন সবসময়।